শেখ হাসিনার ওপর আল্লাহর গজব পড়েছে বলছেন দুলু ছাত্রলীগ যুবলীগ থেকে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন হাসিনা এদিকে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলছেন ঢাকায় আছি দেশ ছেড়ে যায়নি জানাব সোহেল তাজকে যে কারণে ধমক দেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব বন্যায় ফেনি নোয়াখালীর নব্বই শতাংশের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে বলছেন দুলু বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন ছাত্র জনতা বা বিএনপি আন্দোলনে নয় শেখ হাসিনার উপর আল্লাহর গজব পড়েছে সেই গজবে হাসিনা পালিয়ে গেছে ছাত্র জনতা বা বিএনপি আন্দোলন ছিল সেই গজবের ও মাত্র সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী কারণ আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে গত ১৬ বছর সহযোগিতা করেছে জাতীয় পার্টি তিনি আরো বলেন বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণাসহ বীরের মর্যাদা দেওয়া হবে ছাত্রলীগ যুবলীগ থেকে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন হাসিনা হাসিনা শেখ জানতেন ন্যায়ের বিচার হলে তিনি হেরে যাবেন প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি নিরপেক্ষ হয় শেখ হাসিনা আর ক্ষমতায় থাকবে না তাই তিনি ছাত্রলীগ ও যুবলীগ থেকে বেছে বেছে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন এদের দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তৈরি করেছিলেন তিনি শেখ হাসিনা ছিলেন নরকের শাসক মঙ্গলবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগরা ঈদগাহ মাঠে বর্ণাত্মদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই শাসনের যাতে পুনরাবৃত্তি না হয় সেই কাজের প্রত্যয়ে রিজভী বলেন আপনারা যদি কোনো অপরাধীকে দেখেন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিন আমরা আইনের শাসনের জন্য এই কথা বলছি যদি কেউ অপরাধী হয়ে থাকে তার নামে মামলা করবেন তবে কোন নিরপরাধ ব্যক্তির নামে মামলা করবেন না এটা সবচেয়ে বড় গুনাহ অনেক সাধারণ মানুষ আছেন আওয়ামী লীগে তাদের নামে মামলা করবেন না যারা গুন্ডামি সন্ত্রাসী ও মানুষের বাড়িঘর দখল করেছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন দেশের পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যাকে ভারতের তৈরি কৃত্রিম সংকট বলে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন আমরা এখন স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারি এখন শেখ হাসিনা নেই শেখ হাসিনার তাণ্ডব নেই শেখ হাসিনার পুলিশ নেই শেখ হাসিনার সেই গোয়েন্দা পুলিশ নেই কিছুটা মুক্ত নিঃশ্বাস নিয়ে আপনাদের কাছে নির্ভয়ে আসতে পারছি বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কেউই কিন্তু বসে নেই বর্ণাত্ম মানুষের জন্য আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুড়িগ্রাম দিনাজপুর সাতক্ষীরা থেকে ত্রাণ নিয়ে ছুটে আসছে মানুষ এক অভূতপূর্ব সংহতি দেখছে বাংলাদেশ তিনি বলেন এতদিন এই ধরনের কর্মকাণ্ড ও একত্র হওয়ার সুযোগ ছিল না আজকে যে সুযোগ সৃষ্টি হয়েছে আজকে কোচি বাচ্চারা কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ কিশোর ছাত্ররা নিজেদের জীবন দিয়ে শেখ হাসিনার মতো এক রক্তপিবাসনে টিকেই বাংলাদেশ থেকে বিদায় দিয়েছে এই কারণেই আজকে আমরা আপনাদের কাছে আসতে পারছি সাবেক প্রধান বিচারপতি ওবাদুল হাসান বলছেন ঢাকায় আছি দেশ ছেড়ে যায়নি সত্য সাবেক প্রধান বিচারপতি ওবাদুল হাসান দেশ ছেড়েছেন বলে মঙ্গলবার বিকেলে কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করে তবে ওবায়দুল হাসান একটি গণমাধ্যমকে বলেন পাসপোর্ট বাতিল হয়েছে দেশ ছাড়ার প্রশ্নই আসে না প্রকাশিত খবরে দাবি করা হয় সাবেক প্রধান বিচারপতি আজ মঙ্গলবার দেশ ছেড়েছেন একটি সূত্রের বরাত দিয়ে বলা হয় তিনি যুক্তরাষ্ট্রে গেছেন এমন খবর প্রকাশের পরে জনমনে প্রশ্ন জাগে পাসপোর্ট বাতিল হওয়ার পর কিভাবে দেশ ছাড়লেন সাবেক বিচারপতি মঙ্গলবার সন্ধ্যায় একটি গণমাধ্যমে দেশ ছাড়ার বিষয়টি মিথ্যা বলে জানান সদ্য সাবেক বিচারপতি ওবায়দুল হাসান তিনি বলেন আমি ঢাকায় আছি আমি দেশ ছেড়ে যাইনি আমার লাল পাসপোর্ট সরকার বাতিল করেছে তাই আমার দেশ ছাড়ার প্রশ্নই আসে না দু সালের ২৬ সেপ্টেম্বর দেশের চব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিচারপতি ওবায়দুল হাসান গত দশই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন সোহেল তাজকে যেই কারণে ধমক দেন শেখ হাসিনা দুই সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহ বা পিলখানা ট্র্যাজেডি দেশের ইতিহাসের এক নেটজনক ঘটনা এটি বিষয়ে তাজ জানিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝছ না আমি দেখতেছি পিলখানা ট্র্যাজেডিতে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজি আহমেদ সোয়েলতাজের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোয়েলতাজের দিকে অভিযোগের তীর ছড়েন অনেকেই সোয়েলতাজ ওই সময়ের ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্রে যখন ঘটনার খবর তখনই তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন আমেরিকায় বসে তুমি বেশি বুঝছো না আমি দেখতেছি বিডিআর বিদ্রোহের নেপথ্যে কি ছিল এই প্রশ্নের জবাবে তিনি বলেন মন্ত্রী থাকাকালীনই আমি কিছু দেখিনি কিছুই টের পেতাম না কোথা দিয়ে কি চলে যাচ্ছে কি হচ্ছে কি যাচ্ছে কিছুই জানতাম না আর দায়িত্ব ছাড়ার পর আর কিছু দেখার বা জানার সুযোগ ছিল না এ সময় তিনি আরও বলেন বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে এরকম নিকৃষ্ট অ্যাকিউজিশন খুবই দুঃখজনক এরকম নিকৃষ্ট অ্যাকিউজিশন খুবই দুঃখজনক একজন নির্ঘ নিরাপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক না ফেনী নোয়াখালীর শতাংশের বেশি বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে বাংলাদেশের এগারোটি জেলা প্লাবিত হয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী ও নোয়াখালী জেলার মানুষ এই দুই জেলার প্রায় নব্বই শতাংশ মানুষ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ডুবে গেছে সব বাড়িঘর বাড়িঘর এছাড়াও এই দুই জেলার স্যানিটেশন ব্যবস্থা ও সুপীয় পানির সুবিধা শতভাগ অচল হয়ে পড়েছে প্রতিবেদন বলছে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করায় বন্যা কবলিত এলাকাগুলোর ক্ষত চিহ্ন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে দুর্গতদের মধ্যে জীবিকা হারানো এবং খাদ্য নিরাপত্তাহীনতা দাঁড়িয়েছে এই দুই জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাহাত্তর শতাংশ প্রতিদিন দুই বেলা খেতে পারছে যা পর্যাপ্ত নয় স্যানিটেশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় খোলা জায়গায় মলত্যাগ বাড়ছে যা ডায়রিয়া ও কলেরার মতো পানিবাহিত রোগের ঝুঁকি বাড়াচ্ছে এসব রোগে অনেকে আক্রান্ত হচ্ছেন অক্সফ্যাম ইন বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর দামলে বাংলাদেশের বন্যা সম্পর্কে বলেন সাম্প্রতিক সময়ে এমন পরিস্থিতি বাংলাদেশে আগে দেখা যায়নি বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ঘর বাড়ি কৃষি জমে ডুবে গেছে জীবিকা হারিয়েছে লাখ লাখ মানুষ গবাদি পশুর ক্ষয়ক্ষতি দুর্গত জনগোষ্ঠীদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে গত বিশে আগস্ট থেকে শুরু হওয়া এই বন্যায় ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও সিলেট সহ এগারো জেলার বিশাল অংশ পানির নিচে তলিয়ে গেছে বাস্তুচ্যুত হয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষ এবং প্রায় আটান্ন লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো বাড়িঘর কৃষি ও মৎস্য খাত এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দুর্গত জনগোষ্ঠীদের জরুরি ও ধারাবাহিক মানবিক সহায়তা প্রয়োজন বিশেষ করে দুর্গত জনগোষ্ঠীদের জন্য জরুরিভাবে বিশুদ্ধ খাবার প্রাণী নগদ অর্থ সহায়তা খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর প্রয়োজন মধ্যমেয়াদে ঘরবাড়ি মেরামত পানি ও স্যানিটেশন ব্যবস্থা পুনরুদ্ধার এবং খাদ্য উৎপাদনে কৃষি উপকরণ সরবরাহ এবং দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও টেকসই সমাধানে ওয়াশ সুবিধা নিশ্চিত করা কমিউনিটি আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং আয়মূলক কার্যক্রম প্রচার করা জরুরি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট শ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ